হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর পুজো গন্ধ এসে গেছে, পুজো এসে গেছে, কাশ ফুল ফুটে গেছে, তো সবাই আই থিঙ্ক খুব এক্সাইটেড পুজোর জন্য। সবার মনে আই থিঙ্ক শপিংও শুরু হয়ে গেছে। আর এখানে আমার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তার জন্য সরি। তো আমার আজকে এই চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলকে হিট করে জানি, যখনই ভিডিও এটা এভরি টাইম পোস্ট করি তোমরা নোটিফিকেশনটা পাও। তো আজকে তোমাদের সাথে আমি নিয়ে এসেছি আমার ব্লাউজ কালেকশন, ডিজাইনার ব্লাউজ কালেকশন, ফেস্টিভ কালেকশন, যেটা তুমি ফেস্টিভে যে কোনো ফেস্টিভ পড়তে পারো আর সাথে ওয়েডিংও পড়তে পারো। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করার, সাথে এটা আমার রিকোয়েস্টেড ভিডিও। অনেক আমার ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবাররা বলেছিলো প্লিজ দিদি তোমার কিছু ব্লাউজ কালেকশন শেয়ার করো, তোমরা তোমাদের কাছে ব্লাউজ কালেকশনটা নিয়ে আসি না। তো আমারও খুব ইচ্ছে তোমাদেরকে আমার ব্লাউজ কালেকশনটা দেখানো। তো আমি মোটামুটি আমি কিছু ব্লাউজ দেখাবো তোমাদের, যেন যেহেতু একটা পুরো ভিডিওতে আমার অনেক ব্লাউজ কালেকশন আছে সেগুলো দেখানো সম্ভব না। তো তোমার যদি আমার আজকে ব্লগটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, জানি যখনই আমি আরও ভিডিওটা পোস্ট করি তোমরা নোটিফিকেশনটা পাও। আর আরও ব্লগ কালেকশন দেখতে গেলে তো ভিডিওটা তো মাস্ট সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। আজকে আমার বিউটিফুল লেটেস্ট কালেকশন দুর্গাপুজোর আর ফেস্টিভ কালেকশন, এখন অনেক ফেস্টিভ্যাল আছে তোমরা ওখানে পড়তে পারো। তো চলো যে লেট জাম্প ইন দ্য ভিডিও। বন্ধুরা আমার ফার্স্ট কালেকশন হলো কাতান ব্লাউজ, পিওর কাতানে, যেটা হলো রয়্যাল ব্লুতে। খুবই সুন্দর ব্লাউজটা, পিওর কাতানে, ভেরি কমফোর্টেবল টু উইয়ার, তুমি যে কোনো সিজনে পরতে পারো। আর রয়্যাল কালার তো জানো ক্লাসিক কালার, ভীষণ বিউটিফুল, আমার তো খুবই পছন্দ, রাইট অ্যান্ড ট্রেন্ড চলছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ এটা গ্লাস হাতা আর কুচি দেওয়া আছে, আর এটার পিছন ব্যাক নেকটা হলো সব থেকে সুন্দর। দেখো কি সুন্দর দেখতে ডিজাইনারটা, দেখতে পাচ্ছ একটা কেমন একটা ওভাল, মানে একটা তিরছা ওভাল যাচ্ছে, সঙ্গে এখানে একটা লটকান বাটন দিয়েছে, এখানেও অনেকগুলো বাটন আছে, মানে খুবই সুন্দর কালেকশন, খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, পড়লে খুবই সুন্দর লাগে। তোমরা একটা ঢাকার সাথে পড়লে খুবই ভালো লাগবে, নীলেন শাড়ির সাথে পড়তে পারো, কাঞ্জিরঙ সাথে পড়তে পারো, পৈঠানির সাথে পড়তে পারো, অনেক কিছু শাড়িতে এটা চলে যাবে, মানে সিল্ক হয়েছে তো কী হয়েছে, তুমি অনেক শাড়ির সাথে পড়তে পারো। এই কালারটা এতটাই সুন্দর, তুমি হোয়াইট বা বাসন্তী কালার, ইয়েলো, অনেক কিছু, পিঙ্ক কালার শাড়ি সবার সাথে খুবই ভালো যাবে। তো এটা আমার খুবই আমার ফেভারিট কালেকশন, মানে খুবই সুন্দর আর ভেরি কমফোর্টেবল টু বি, আর রয়্যাল কালেকশন মাই ফেভারিট কালেকশন। তো তোমাদের কাছে শেয়ার করলাম, তো চলো আমার নেক্সট ব্লাউজে। তোরা আমার নেক্সট ব্লাউজ দেখতে পাচ্ছ, যেটা হলে এটা মিরর ব্লাউজ, যেটা খুবই ফেভারিট, খুবই সুন্দর, আর বিজ কালারের, মানে আমি কী বলবো, এত সুন্দর মিরর ব্লাক ওয়ার্ক ব্লাউজ দেখতে পারো, এই যে গ্লাস হাতা, খুবই সুন্দর মিরর দেখতে পাচ্ছ। তো এটা হলো প্লাস্টিক মিরর, নাহলে আরও অনেক হেভি হয়ে যাবে, খুবই সুন্দর। আর এখানে আমি যে লটকানটা দিয়েছি, আমি এর মিরর লটকান দিয়েছি, ম্যাচ করে দেখতে পাচ্ছ কি সুন্দর লটকানটার মধ্যে মিরর আছে, লটকানটা আমার খুব ফেভারিট, খুবই সুন্দর। আর এটা হলো স্কোয়ারে নেক দিয়েছি, পিছনে একটু ডিপ স্কোয়ার নেক দিয়েছি, আর সামনেও তোমার ডিপ স্কোয়ার নেক দিয়েছি, আর গ্লাস হাতা দিয়েছি। তো এটা হলো খুবই হেভি ওয়ার্ক, যেহেতু এই জন্য লাইট সলিড কালারের চেষ্টা করবে বা হালকা একটা বন্ডারি থাকবে পারে, যেটা পড়লে খুবই সুন্দর লাগবে। যেহেতু এটা ইটসেল হেভি ওয়ার্ক, তাই জন্য লাইট চেষ্টা করবে শাড়ি পরতে, আর কন্ট্রাস্ট পরবে তাহলে খুবই সুন্দর লাগবে ব্লাউজটা। তাহলে এটা আমার আজকে সেকেন্ড কালেকশন, চলো যাই থার্ড কালেকশনে। তো আমার থার্ড কালেকশন হলো এই যে কাঠিয়াওয়াড়ি কাজ, খুবই সুন্দর ব্রাইট কালার কাঠিয়াওয়াড়ি, আর এটা হলো বোট নেকে দেখতে পাচ্ছ, আর এর স্লিভসটা গ্লাস হাতা, আর খুবই সুন্দর কাঠিয়াওয়া কাজটা। আমি অনেকদিন, মানে আমার প্রথমে ইচ্ছে ছিল একটা আমি ব্রাইট কাঠিয়াওয়াড়ি কাজ নেবো, তো সেই এই ব্লাউজটা সেটা। আর এর পিছনটাও খুব সুন্দর, ব্যাকটা যেটা বলতে পারো, এখানে একটা বাটন দিয়েছে, আর সুন্দরভাবে এটা কাটিংটা দিয়েছে, জানি ব্লাউজটা পরতে ইজি আর সুন্দরভাবে নেকে বসে থাকে, আর এটা খুবই, আর এটা প্যাডেড দিয়েছি, এই ব্লাউজটার মধ্যে প্যাডেড আছে। তো আমি এটা একটা কাপড় কিনে কাঠিয়াওয়াড়ি, আমি তারপরে এটাকে কাস্টমার, মানে যে ডিজাইনারকে, ব্লাউজ ডিজাইনারকে ডিজাইন করতে দিয়েছিলাম, তো ওনার ফিনিশিংটা হাতে খুবই সুন্দর। এখানে এই ব্লাউজটা, এখানে চেন আছে দেখতে পাচ্ছ, এই এই সাইড থেকে চেন খুলে এই ব্লাউজটা পরতে হয়। তো এটা আমার খুবই ফেভারিট ব্লাউজ, আর ভীষণ ব্রাইট ব্লাউজ, তাই যেহেতু এটা ব্রাইট তো এটারও সাইডটা চেষ্টা করবে লাইট পরতে, যদি তোমার কোনো ফেস্টিভ সিজনে, আর যদি ওয়েডিং কালেকশনে তুমি ইজিলি হেভি শাড়ি পরতে পারো তাহলে খুবই ভালো লাগবে হেভি শাড়িতে।
তোমার এটা ভালোই লাগবে, যেহেতু ওয়েডিং এ তো হেভি চলে তখন খুব ভালো লাগবে। আর এরম বিগ ইয়ারিং এর সাথে তুমি জুয়েলারির সাথে এটা পড়তে পারো, খুব সুন্দর লাগবে। তো এটা আমার কালেকশনটা, তোমাদের হোপফুলি খুব ভালো লেগেছে। চলো যাই নেক্সট কালেকশনের কাছে। আমার নেক্সট কালেকশন হলো এটা সিল্কের, দেখতে পাচ্ছ সিল্কের এটা ব্লাউজ খুবই সুন্দর, এরম সার্কেল সার্কেল মোটিভ করা, দেখতে পাচ্ছ। এটা খুবই ট্রেন্ডি অ্যান্ড ক্লাসি লাগে, যে কোনো ক্লাসিক মানে সিল্কের শাড়ির সাথে খুব ভালো যাবে, বা লিনেন শাড়ি বলতে পারো, ঢাকাইয়ের সাথে শাড়ি খুব সুন্দর যাবে। কালারটা হলো পার্পল কালারটা, আর জাস্ট আমি গোল গলা দিয়েছি, আর সামনে একটু হালকা মানে গলা দিয়েছি, মানে গোল গলাই দিয়েছি আমি, তাতে বেশি কিছু কাজ করিনি। আর পাইপিং দেওয়া আছে পুরো ইটসেলফ চারিদিকে, আর কালারটা খুবই সুন্দর। আর এই যে গোল সার্কেল মোটিভটা খুবই সুন্দর লাগবে, যে কোনো শাড়িতে খুবই ভালো লাগবে। তো এটা আমার খুবই ফেভারিট কালেকশন, তো এটা আমার ফেস্টিভ কালেকশন। এবারে আমি পুজোতে পরবো, আর অনেক ফেস্টিভ্যাল অনেক ওয়েডিং সিজনে আমি পড়তে পারবো, সেই জন্য এটা বানিয়েছি। হোপফুলি তোমাদের আমার এই ব্লাউজ কালেকশনটা খুব ভালো লাগবে। তাহলে চলো যাই নেক্সট কালেকশনে। আর এখন যে কালেকশনটা দেখাবো সেটা হলো লাস্ট অ্যান্ড ফাইনাল কালেকশন। তো এরপরে আজকে ব্লগটা শেষ করে দেবো, নেক্সট ব্লগে আবার দেখা হবে আমার আরও কালেকশনের সঙ্গে, জুয়েলারি, আমার শুজ, ব্যাগ, আমার শাড়ি, অনেক কালেকশন নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করবে, বিনাউন্ট সাবস্ক্রাইব করলে আমার নোটিফিকেশনটা পাবে না, তাই জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে। তো চলো আমার লাস্ট ব্লাউজটা দেখে নিই। তো লাস্ট ব্লাউজটা হলে এটা আমার একটা সিল্কের ব্লাউজ, যেটা কাটওয়ার্ক ব্লাউজ, এটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ এই দেখো খুবই সুন্দর একটা কাটওয়ার্ক ব্লাউজ, আর পিছনে কাটওয়ার্কটা রয়েছে। এটা হেভি ওয়েডিং সিজন ব্লাউজও বলতে পারো, ফেস্টিভে খুব যাবে, দুর্গাপূজাতে হোয়াইট শাড়ির সাথে, ঢাকাইয়ের সাথে, হোয়াইট সিল্কের সাথে অষ্টমীতে পুজো দিতে পারো, বা তোমরা দশমীতে মাকে বরণ করতে পারো। এ বাড়িটাও খুব ভালো লাগবে যদি এটা পরো, খুবই সুন্দর লাগবে। আর এটা রেড কালারের মধ্যে আছে, আর কাজটা নেকের কাছে অনেকটা হেভি ওয়ার্ক আছে, কোথাও ফাঁকা নেই, পুরো ব্রাইডাল কালেকশনও বলতে পারো, ব্রাইডসরাও এটা পরতে পারো, খুবই সুন্দর কালেকশন। তো আজকে তোমাদের কাছে আমার পুরো সব সাইলের কালেকশনগুলো দেখিয়ে নিয়েছি, লাগছে ব্লগটা এতটাই। তখন আবার ব্লগে দেখা হবে, সুস্থ থাকবেন আর মাস্কটা পরবেন অবভিয়াসলি। তো বাই বাই।